আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আজ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, সকালে ব্রেকফাস্ট থেকে। তারপরে আসলে আমি বাঙালি শপে চলে গিয়েছিলাম, গিয়ে একটা কাঠল নিয়ে এসেছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই তো আসলে কাটলটা কাটছি, লাস্ট টাইম কাটলটা নিয়ে এসেছিলাম, মাশাল্লাহ ভালোই ছিল। আর দিস টাইমও মাশাল্লাহ কাটলটা ভালো। আর একটা কাটল নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড, ওটা একদমই ভালো হয়নি। তো কি আর করা, সব সময় যে ভালো হবে তা তো আর নেই, কিসমতে যা হওয়ার তাই হয়েছে, একটা কাটল পুরা ফেলতে হয়েছে আমাকে। তো কিছু করার নেই, একটুও নিতে পারিনি, মাত্র 6-7টা কুয়া নিতে পেরেছিলাম। ওটা নিয়ে আমি একটু পিঠা বানিয়েছি, ওটা অন্য একটা ব্লগে আমি শেয়ার করব। আর আসলে পুরা কাটলটা আমাকে ফেলতে হয়েছে, বিচিগুলো শুধু রেখেছি আর সারা কাটল ফেলে দিয়েছি। তো ঠিক আছে, এই তো আসলে কাটলগুলো খুলছিলাম। এই কাটলটা মাশাল্লাহ ভালোই ছিল, আগেরটাও ভালো ছিল, এটাও মাশাল্লাহ ভালো ছিল। আর দিনটা এত গরম, তার জানি না কাটল খেলে নাকি আরও গরম লাগে, আমার আব্বু বলতেন, আমি জানি না আসলে সত্য এটা, কাটল খেলে আরও একটু গরম বেশি লাগে। তো এমনিতে আর কাটল খাচ্ছিলাম না, আর ভাবছিলাম যে না ঠিক আছে কাটল খাবো না, ম্যাঙ্গো খাবো। তারপরে আমার হাজবেন্ড গিয়ে ম্যাঙ্গোটা নিয়ে এসেছিলেন, ম্যাঙ্গোটা আমি আসলে খাইনি এভাবে, আমি ম্যাঙ্গো দিয়ে মিল্কশেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, যাতে ওদেরও একটু ঠান্ডা ঠান্ডাও লাগে আর মিল্কটাও যায় আর ম্যাঙ্গোটাও খায়। কারণ হচ্ছে পুরা দিন শুধু পানি আর পানি খাচ্ছিল, ছেলে মেয়ে দুটাই বেমার হয়ে গিয়েছে, আমিও বেমার হয়ে গিয়েছি। তো ইতিমধ্যে আপনারা অলরেডি জানেন ওই করোনাটা বেড়ে গিয়েছে অনেক বেশি, আসলে অনেক বেশি হারেই বেড়ে গেছে। যাদের ঘরে করোনা ছিলও না, কাউকেও এফেক্ট করেনি, তার ঘরেও চলে গিয়েছে। আসলে এবার আমাদের ঘরেও আমরা সবাই করোনাতে আক্রান্ত হয়ে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন তো একটু ভালো আছি। তো আসলে আলহামদুলিল্লাহ যে যে বা যেরাই আছেন, ইঞ্জেকশনটা দিবেন, ভ্যাকসিনগুলো দিলে আসলে হয় কি একটু হেল্প হয়, আই মিন বিমারীর সাথে ফাইট করতে পারবেন। আসলে আমি ভাবছি প্রথমে যখন আমার হয়েছিল এতটা আমি ফাইট করতে পারিনি, আমি অনেকটা উইক হয়ে গিয়েছিলাম, দুর্বল হয়ে গিয়েছিলাম, আর শরীরটা একদম ভালো ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি ভাবছি হয়তো বা আল্লাহর হুকুম সব কিছু, আর আল্লাহই সব কিছু সারিয়ে তুলেন, এটা অবশ্য সত্য। আর কিছুটা আসলে ভ্যাকসিনও দিলে ভালো হয়। তো আপনারা যে বা যারা দেননি এখনও, আমি বলবো, আমি আমার কাছ থেকে বলবো, সাজেস্ট করবো যে দিয়ে দাও, ভ্যাকসিন দিলে একটু হেল্প হবে। আর আমার কাছে তো অনেকটা হেল্প পেয়েছি, প্রথমবার যখন হয়েছিল আমি অনেক কষ্ট পেয়েছি, এখন মাশাআল্লাহ আমি বলতেও পারিনি, ভাবতেও পারিনি কিভাবে, শুধু একটু রনি নোজটা ছিল আর এভাবে সর্দি সর্দি লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটু লাগছিলো, তাই আর এত একটা এফেক্ট হয়নি। আর আসলে বাচ্চারা একটু এফেক্ট হয়েছে, আমার ছেলে আমার মেয়ে ওদের একটু হয়েছে, মেয়েটা তো চিকেন পক্সও বের হয়ে গিয়েছিল। তো তারপরেও কিছু করার নেই, আল্লাহ চাইলে সব কিছু সমাধান করতে পারেন, আল্লাহ রহম করবেন সবসময়ই, আল্লাহ চাইবে চাইলে কি না করতে পারেন, সব কিছু রহম করবেন অবশ্য। তো আপনারাও যে যেখানে আছেন একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনা থেকে বাঁচার জন্য যা যা করণীয় তা করবেন। আসলে হট টি এখন বলতে পারবো না যে গরম পানি গরম টি এগুলো খান, গরম তো অলরেডি বেশি, আর গরম কি আর খাবো আমরা। তারপরেও বলছি যতটুকু পারা যায় সম্ভব হয় তাও খান, আসলে আমাদের লাঞ্চে যাতে না যায় ভাইরাসটা, আমাদের এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, এই তো আমি কাঠল এরই মধ্যে কেটে নিয়েছি, তারপরে নিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট খেয়ে। এই তো আসলে আমি কাঠল দিয়ে আসলে পরোটা বানিয়ে নিয়েছি, কাঠল দিয়ে পরোটাটা খাবো তাই আসলে পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, এই তো আর এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। আসলে রান্না করব কি আর জানিও না, থুকে ইয়ে কিছু পাচ্ছিলাম না, আর এত গরম ছিল, ভাগ্য ভালো যে আমি গরমের আগে রান্নাগুলো কুক করে নিয়েছিলাম, তা না হলে আমি রান্না করতে পারতাম না, এত গরম তো খিচুড়িই যেতে পারছিলাম না, এত গরম লাগছিল। তারপরেও আল্লাহ শুকরিয়া, আমি তো আগে রান্না করে রেখে দিয়েছিলাম তাই বলে ভালো হয়েছে। এই তো আমি এখানে আসলে মিঠা রান্না করব, একদিকে কাবিজ দিয়ে আর একদিকে আমি আলু দিয়ে মাগুর মাছটা রান্না করব। তো আলু দিয়ে রান্না করব। তো ঠিক আছে, আমি রান্না করি ওদিকে, আপনারা দেখতে থাকুন, একটা একটা করে আমি সবগুলো রান্না করে নেব। আর আসলে এত যে রান্না করবো আর এতগুলো খাবো তাও হয় না, যা আমাদের সম্ভব হবে যতটুকু আমরা খেতে পারবো অতটুকুই রান্না করি, বেশি রান্না করিও না, গরমের দিন তো যত রান্না করবো নষ্ট হয়ে যায়, এক দুইটা
একটা আইটেম হলেই ভালো। তো আমি আসলে চেষ্টা করি যে অল্প অল্প রান্না করি আর অল্প অল্প খাই, তারপরেও আমি ফ্রিজে রেখে দেই, এতগুলো রাখি না বাইরে, কারণ নষ্ট হয়ে যায়। ইদানিং খাবারগুলো অনেক নষ্ট হয়ে যায়, তো আমি আসলে এটা চিন্তা করি যে নষ্ট হয়ে গেলে তো আবার আমরা বানাতে পারবো, আমাদের ফ্রিজে আছে, কিন্তু বাংলাদেশে অনেক মানুষরা না খেয়ে আছে। তো এগুলো চিন্তা করলে ভাবি যে না রান্নাই করবো না, যা আছে তা খেয়ে নেই, এরকম লাগে কোনো কোনো সময়। তো অল্প কিছু মিট আমি রান্না করছি আর অল্প কিছু রেখে দিয়েছি এই তো, আর এগুলো দিয়ে আমি অল্প রান্না করব। তো আসলে এক মশা আমি বের করে রেখেছিলাম, কারণ হাফ আমি রান্না করছি, হাফ আমি রেখে দিয়েছি। ভাবছি যে মিট একসাথে মিট অনেক দিন হয়ে গিয়েছে, শুধু মিটই খাওয়া হচ্ছে, তো ভাবলাম যে মাঝে মধ্যে মিটটা কম খাইলে ভালো হয়। বাচ্চাদের জন্য মিটটা রান্না করছি আর আমার জন্য ফিশটা রান্না করছি, আর অলরেডি আমার হাজব্যান্ড তো উনিও খাবেন, মিটটা খাবেন, আর আসলে ফিশ খাবেন না উনি। তবে এই যে বলে না, সে আমরা বাঙালিতে একটা কথা বলে, সিলেটি একটা ভাষা বলে, শিঙ্গি খাই না শিঙ্গির শিরা খাই, এরকম আখিন। তো উনি আমার হাজব্যান্ড আসলে মাগুর মাছ খান না, উনি আসলে মাগুর মাছ থেকে আলুগুলো তুলে তুলে খেয়ে নেন, সে জলগুলো তুলে খান। তো তাই এগুলো বললাম, আসলে যোগ করছিলাম। তো ওনাকেও আমি বলছিলাম তুমি তো মাছ খাওনি, তবে মাছের যা জুল আছে আলুগুলো আছে ওগুলো তুলে তুলে খেয়ে নিয়েছো। তো উনি বলছিলেন, তা আমি কী করব, আমি মাছটা ভালো লাগে না, আমি তাই খেই না খাই না। আমি বললাম তো ভালো লাগে না ভালো কথা, তুমি অন্য একটা খাও, আমাদের জন্য তো রাখো, আমরা তো জুল কিছুই পাবো না, তুমি শুধু মাছ খাও না, আমাকে এ আলুটার জুলটা খেয়ে নিচ্ছ। তো এগুলো বলছিলাম, আসলে ওনার ভালো লাগে না তাই উনি খান না, আমার ভালো লাগে তো আমি খাই, এরকম আর কথা বলে আর কী লাভ হবে। তো এই তো ইতিমধ্যে আসলে বাগাটা দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, মশলা কষেছে ওদিকে, আর ওদিকে আমার মিটটাও হচ্ছে। তো ঠিক আছে, আপনারা দেখুন, দেখতে দেখতে আমি আসলে ভিডিও করছি আর রান্নাবান্নাও করছি, তো দেখুন আপনারা, কথা বলছি অবশ্য। এই তো এখানে আসলে এত ঝামেলার কিছু, আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এইতলার আচাড়া করে তারপরে আসলে আলুটা দেব। এই তো এখন মিটটাও আমি সব কিছু দিয়ে রেখে দিয়েছি, আর মশলাটা এখন দেব না, কষিয়ে আসলে তারপরে দেব। তো ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে, আপনারা দেখে থাকুন। মশলাটা কষিয়ে এসেছে, এখন আমি আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে কষিয়ে তারপরে জলটা দেব, তারপরে মাছটা দেব। আর এদিকে আমি মিঠের মাঝে আরও অল্প কিছু পানি দিয়ে দিয়েছি, যাতে আরও মিটটা একটু সফট হয়, যাতে বাচ্চারা তো খাবে তাই। তো ঠিক আছে, আপনারা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, এগুলো আমি বলার বিষয় না, আপনারা দেখলেই এমনিতে বুঝতে পারবেন। মশলাপাতি তো দিয়ে দিয়েছি, এই যে আলুটা কষে আসছে একটু পানি দিয়ে দেব, তার কেটলের পানি কিন্তু দিয়েছি একটুই, আর বেশি দেইনি, হাফ কাপের মতো হবে। যখন আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে আসলে মাছটা দেব, কারণ মাছটা আসলে ধুয়ে এদিকে রেখে দিয়েছি, কাটাকুটি করে রেখে দিয়েছি। তো ঠিক আছে, আপনারা দেখে থাকুন।
আসলে আমি মশলাগুলো কষিয়ে এসেছিল, আলুগুলো কষিদ্ধ হয়ে আসছিল, তারপরে আমি একটু মাছগুলো দিয়ে দিয়েছি ধুয়ে। আর এই তো এখন আমি মিটের মাঝে মশলাটা দিয়ে দিয়েছি, এই যে মিক্স কারি পাউডারটা দিয়ে দিয়েছি, মিক্স মশলা, ওগুলো দিয়ে আমি এদিকে কষিয়ে রাখবো। আর এই যে মাছটা, কিছু মাছে থেকে যে পানিগুলো বের হয়েছিল ওটাতে একটু কষেছিল, আর এখন আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মাছটা আরও কষে যায়। তারপরে আসলে ফাইনাল ঝোলটা দেব, এখন আর দেবো না। তো এই তো আসলে আমি এভাবে রান্না বান্না করছি। আর আসলে আমি কাউকে রান্না শেখাচ্ছি না, বলছি তো বারবারই, কারণ আমি আমার রান্নাগুলো রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে কেউ দেখবেন, ভালো লাগে না, ভালো না লাগলেও দেখবেন, দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আমি এটা বিশ্বাস করি। আমি অনেকের ভিডিও ভালো লাগতো না, এখন দেখে দেখে অনেকটা ভালো লাগে, আমি দেখি অনেক কিছু শিখিও। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তো ঠিক আছে, কারো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর আমার ভিডিওটা উপভোগ করবেন। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমি রান্না বান্না করছি। অবশ্য আরও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, তাহলে আমি দেখাবো অবশ্য ওগুলোও। আর আজকের ভিডিওতে এত কিছু দেখাচ্ছি না, আজকের ভিডিওতে শুধু রান্নাবান্না আর শপিং। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ইতিমধ্যে আর এই যে এখন আমি মিটটা কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে গিয়েছে, এখন আমি কাবিজটা ধুয়ে রেখেছি, কাবিজটা দিয়ে দেব, দিয়ে এদিকে আমি এগুলো কষিয়ে ভালোভাবে রান্না করে নেব। আসলে বাচ্চারা তো খেতে চায় না কোনো কিছুই, তো ভাবলাম যে একটু ভেজিটেবল হলেও ভালো হয়। তো আমি এবার মাঝে মধ্যে রান্না করি, মিট দিয়ে কাবিজ, মিট দিয়ে আলু, মিট দিয়ে বাটার নান কোয়াশ, এগুলো আমি অনেক রকম জিনিস দিয়ে রান্না করি যাতে বাচ্চাদের কাছেও একটু একটু ভেজিটেবল যায়, তারাও তো ভেজিটেবলগুলো খেতে চাইবে না। তো এই তো আমি বানিয়ে ওদিকে রেখে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এগুলো আমি রান্না করছি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন।
তরকারিটা অলমোস্ট হয়ে যাচ্ছে, আমি একটু জল দিয়ে দিয়েছি কাবিজটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা একটু হার্ড কাবিজ ছিল, তাই একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, কুকো হয়ে গিয়েছে। এভাবে স্লো গ্যাসে রেখে দেবো। আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি। আসলে এভাবে হলে ধনে পাতা, বেশ করে ধনে পাতা দিলে মজা লাগে, আসলে নাইস একটা ফ্লেভারও আসে। তো তারপরেও এই তো রান্নাবান্না আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আর তারপরে আসলে বাইরেও চলে যাব। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। শেষ, এখন রান্নাবান্না শেষ করে আমি চলে যাব। আসলে আমার বাইরে একটু শপিং আছে টুকিটাকি, ওগুলো কিনতে চলে যাব, ছেলেকে নিয়ে চলে যাব আসলে। তো ঠিক আছে, এই তো আপনারা দেখতে থাকুন, আর বাকি শপিংগুলো করে এসে আমি দেখাবো কি শপিং করলাম। অল্পই কিছু কেনাকাটা করতে যাব। আসলে করে লেনো ফিনিশ হয়ে গিয়েছিলো কাপড়গুলো ধুতে, আমার এত ভালো লাগছিল না। আর সামার হোক বা নাই হোক, আসলে কাপড়গুলো ধোয়া অনেক বেশি হয়, আর কাপড় ধুতে হলে আমাদের লেনো যদি না হয় স্মেলটা যেমন ভালো লাগে না, আর আমার লেনো না থাকলে আমি কাপড় ধুইও না, আমার ভালো লাগে না। তো এই তো আমি চলে এসেছি, এরই মধ্যে খাইনি, আমি রান্নাবান্না করে রেখে এসেছি, আসলাম যে একটু শপে আসলাম। তো এই তো আমার ছেলেকে আমি ট্রলিতে বসিয়ে দিয়েছি, ভাবলাম যে ও ট্রলিতে বসুক আর আমি আমার শপিংগুলো করব। তো আমি আমার মনের মতো করে আমি শপিং করছিলাম, আমার হাজব্যান্ড আসেননি, উনি গাড়িতে আছেন, বসে আছেন। তো আমি ভাবলাম যে আমি আমার মনের মতো করে দেখি, দেখে শুনে তারপরে শপিংগুলো করব। তো কি আর করার, ছেলের জন্য পারছিলাম না। ছেলে বারবার বলছিল তার গাড়ি সেকশনটা চলে যেতে, ও আগে 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 গাড়ি দেখতে চায়। তো ভাবলাম ঠিক আছে, আমি অল্প কিছু শপিং করব, আর তা না হলে বেশি খারাপ হতে হতো। তো তারপরে পরে ভাবলাম ঠিক আছে, অল্প কিছু কেনাকাটা আছে তো কিনে নেব। আর এই যে লেনোগুলো, আসলে আমার কাছে একদমও ভালো লাগেনি, স্মেলগুলো ভালো নেই, তাই আমি নেইনি এখান থেকে। আমি তারপরে আজ রাতে চলে গিয়েছিলাম একটু সময়ের জন্য, শুধু লেনো নেওয়ার জন্যই আজ রাত গিয়েছিলাম। গিয়ে আমি আজ রাত থেকে নিয়ে এসেছি লেনোটা, লেনো নিয়ে এসেছি, আর ওখানটায় আমি শ্যুট করিনি, কারণ শুধুমাত্র লেনোর জন্যই গিয়েছিলাম, শুধু লেনোটা নিয়ে চলে এসেছি। আর এখানটায় যে আমি টয় সেকশনটায় চলে যাচ্ছি, আমার ছেলে বারবার বলছিল। তো ভাবলাম যে ও কান্নাকাটি করার আগে আমি চলে যাই, গিয়ে ওকে কিছু দিয়ে তারপরে আমি পুরো দিন শপিং করতে পারবো। তো এই তো আমি এসেছি, আর দেখাচ্ছি ওকে যে কী নেবে। বলছিল না ওদিকে না, ও আমাকে বলছিল যে অন্য একদিকে। তো আমি ভাবছিলাম যে কোন দিকে না কোন দিকে, তো বলছিল না মা এদিকে না অন্যদিকে। তো আমাকে ও ডাইরেকশন দিচ্ছিল। আর এই যে ওয়াটার ফাউন্টেনটা, আই মিন ওয়াটার ফাউন্টেন না, আই থিঙ্ক এখানে ড্রিঙ্ক বা জুস এগুলো মেহমান আসলে আপনি রাখতে পারবেন, তো ড্রিঙ্ক বানিয়ে খেতে পারবেন, বা ইজি সার্ভিস সবাই সবার মতো করে নিয়ে খেতে পারবেন, বোতলে ঢেলে ঢেলে দিতে হয় না। আর এই যে এখানটায় আমার ছেলে দেখেছিলো যে গাড়ি এখানটায় আছে, তো এই যে আসলে ওর এত যে বড় দামি গাড়ি এগুলো লাগবে তা আসলে না, এই ছোট ছোট গাড়িগুলো ওগুলোই আর ওর পছন্দ। তো কী আর করার, বাচ্চা মানুষ, আসলে এগুলোর এত দাম না, তারপরেও 3 পাউন্ড 4 পাউন্ড তারপরেও দিতে হয় ওদেরকে, বাচ্চা মানুষ যা নিয়ে ও খুশি থাকে। তাই আমি চেষ্টা করি যে ওকে কম দিতে। আর আজ ভাবলাম ওর আব্বুও চলে আসেনি আমার সাথে, তো ভাবলাম যে না ঠিক আছে, ছেলেটা বলছিল যখন আর শান্ত হয়ে বসেছে, তো ভাবলাম যে না ঠিক আছে আমি একটা কিছু দিয়ে দিই ওকে। তো ওর মনের মতো করে চয়েস করছিল ট্রলিতে বসে বসে, আর আমি ওকে দেখাচ্ছিলাম। তো ঠিক আছে, আমরা শপিং করি মা ছেলে আর আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। চিপস নিয়ে আসলাম, এই যে যা টুকিটাকি মিট ছিল না মিটগুলো নিয়ে আসলাম, চিকেন নিয়ে আসলাম, আর চিপস বিস্কিট সস লেনো আর ফেরি লিকুইড এগুলো নিয়ে আসলাম। তো ঠিক আছে, এই তো আমার শপিংগুলো। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক, সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ সবাইকে।